আমাদের রাস্তাঘাট ভালো করব আমরা তারই চাই আগের এমপির মতো যে ভালো কাজ করব উন্নয়ন করতে পারবো আমাদের পাশে দাঁড়াইতে পারবো আমরা তারই চাই ব্ল্যাক বক্সে চুরি হবে চিন্তাই হবে কারচুপি হবে এই ধরনের অজুহাত আর ওই যে ইভিএম এ করলো অজুহাত তা আমরা কোন দিকে ভোট দেব কাকে ভোট দেব এখান থেকে আমাদের যোগ্য আর আফাতে আছে তারা কোনো লোক দেখি না সে এখনো আগে কখনো কাজ করে নাই মাঠে হ্যাঁ এখন যদি করে জনগণ যদি তার কাজ দেখে বা আগামীতে ভালোবাসি ভোট দিতে পারে কিন্তু নতুন অবস্থায় আরাফাত মনগঞ্জে এরকম ভোট নাও পাইতে পারে হ্যাঁ কাজ দেখে তো জনগণে ভোট দেয় জনগণ তো তার চেহারা দেখে ভোট দেবে না না সে একজন অভিনেতা তার দিয়ে এখনো দেখতে লান সম্ভব সাপোর্ট এমনি অভিনয় করে ওই হিসাবে তারা সাপোর্ট করি আমরা সবাই কিন্তু তার রাজনীতি ব্যক্তিত্ব হিসেবে সাপোর্ট করি তার নিজের গ্রামের বাড়ি হইলে একটা প্রত্যাশা দেওয়া যায় এটা তো তার নিজের গ্রামের বাড়ি না এটা ঢাকা অতএব তারে আমরা মেনে নিতে পারি না বাঘের থেকে ছিনিয়ে নিতে হলে আর একটা বাঘের দরকার বিড়ালে পারবে না সে একজন বিড়ালের মতনই আছে সে পারবে আমাদেরকে রং রঙ দিয়ে একটু আনন্দ উৎসব দিতে এছাড়া আর কিছুই পারবে না বগুড়া দিয়ে আসতে না এরকম এ পারবে আমাদের বিশেষ করে শহরের তার উন্নয়নের কোনো শেষ নাই উন্নয়ন তো হয়েছেই বিশেষ করে কালভার্ট ড্রেন এগুলো যেগুলো জলাবদ্ধতা সৃষ্টি করে এসব আর এই যে রাস্তাঘাটে রিক্সা গাড়ি এইসব জানি নিয়ন্ত্রণে চলাচল করতে পারে এরকম একটা ইয়ে যেমন আমাদের দেশটা ভালো থাকে গরিব মানুষ যেগুলো আছে সবই ভালো থাকে শান্তিতে থাকে এরকম আমরা ভালো করুন কইয়া আর কি নঙ্গ ভোট দিলে আর সব বললে যায় যেমন আমরা একটা ফ্যাসিলিটি পাই পানি গ্যাস কারেন্ট হ্যাঁ এবং গরিবের সহযোগিতা যা করে তা আমরা এরকম একজন পাত্রী চাই আর হবে অনেকে আমরা যোগ্য মনে করি আমাদের প্রত্যাশা ওনার কাছে যে আমাদের রাস্তাঘাট গ্যাস পানি আমাদের একটা বাসস্থানের একটা বন্দোবস্ত করা এগুলি ব্যাপারে আমাদের একটা আশা ওনার উপরে আমরা প্রার্থী চাচ্ছি আমাদের সুখে সুখে পাশে যারা পাবো তারই চাই আমরা যোগ্য মনে করি আরাফাত দেয় আরাফাত দেয় সবার থেকে যোগ্য মনে করি আমরা না এটা কোনোদিনও হবে না এটা হলো সবার থেকে বহুত বেশি পাবে এটা দারুণ আনা আমরা এরকম একটা প্রার্থী চাই জনগণের স্বার্থে জনগণের কল্যাণে বিশেষ করে আমরা যে বস্তিবাসীতে আছি আমাদের বস্তিবাসীর পক্ষে কাজ করার জন্য বলা হয়েছে আমাদেরকে জননেতি শিক্ষা করছে পূর্ণ বাসন ছাড়া কোনো বস্তি উচ্ছেদ করা হবে না যে আমাদের পূর্ণ বাসনের স্বার্থে এখন যে আলী আহমদ আরাফাত ভাই আসতেছে আমরা চাই আমাদের বস্তির পক্ষে যেন আমাদের সাথে থাকে আমাদের সুখ দুঃখগুলো বুঝতে পারে আমরা এরকম একটা লোক চাই যাতে সমস্ত গরিব দুঃখী মানুষের সুখ দুঃখ প্রেমটি বুঝতে পারে এরকম পাত্রে আমরা চাই